জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় আহত ও গ্রেফতার হয়েছে কয়েকজন। বন্ধ থাকে যান চলাচল। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। শুক্রবার বিরতির পর আজ আবারও করোনার ভ্যাকসিন কার্যক্রম চলছে। এখন পর্যন্ত প্রায় 14 লাখ মানুষ টিকা নিবন্ধন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান এ তথ্য জানান। তিনি বলেন, 35 লাখ টিকা দেওয়ার পর পরিসংখ্যান পর্যালোচনা করে গ্রামের মানুষের আগ্রহ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একদিকে বিএনপি নির্বাচন বিমুখ রাজনীতি, অপরদিকে অপপ্রচার ও ষড়যন্ত্র। এমন অপকর্মের কারণে দেশের গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে। সকালে তার সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আগামীকালের নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আগের 3 ধাপের নির্বাচনের ধারাবাহিকতায় এই নির্বাচনও সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ হবে। চতুর্থ ধাপে 55টি পৌরসভায় নির্বাচন আগামীকাল। কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এসব পৌরসভার 30টিতে ইভিএম এবং 25টিতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত ভোট নেওয়া হবে। সহিংসতার কারণে মাদারীপুরের কালকিনি পৌরসভায় গেল বৃহস্পতিবার নির্বাচন স্থগিত করেছে কমিশন। টেক্সটাইল ইঞ্জিনিয়ার সৈকত ফেসবুক পেজ ভেরিফাই করার নামে প্রথমে 10,000 করে টাকা নেয় সে। এরপর আইডি হ্যাক করে ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নেয় বিপুল অঙ্কের টাকা। কানাডার নাগরিক পরিচয় দিয়ে এমন অপকর্ম করে নার্সিং দিতে বসে। 2012 সাল থেকে এসব অপরাধ শুরু করে সৈকত। এমন বেশ কিছু অভিযোগে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীতে মশা নিধনে চলছে বিকট আওয়াজ ও চোখ ধাঁধানো ধোঁয়া ছড়ানোর কার্যক্রম। নগরবিদরা মনে করেন, এতে পরিবেশ দূষণ ছাড়া কিছু হচ্ছে না। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বলছেন, পুরনো ওষুধে অভ্যস্ত হয়ে যাওয়ায় মশা মরছে না। উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এর চেয়ে বেশি ব্যবস্থা নেওয়ার সুযোগ আপাতত নেই। রাজধানী শাহবাগে দিনে দুপুরে 35 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইয়ের 2 লাখ টাকা এবং বেশ কয়েকটি ছোরা উদ্ধার করা হয়। ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কয়েকটি ছোরা উদ্ধার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী, তাদের সাথে আরও কয়েকজন জড়িত রয়েছে। যশোরে ফুল বেচা কেনা জমজমাট। সেখানে বিক্রি হচ্ছে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, জিপসি সহ 11 ধরনের ফুল। পহেলা ফাগুন ও ভালোবাসার দিবস উপলক্ষে জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী, পানিসার সহ বেশ কয়েকটি ইউনিয়নে এসব ফুল চাষ হয়। সারা বছর বাজারের পাশাপাশি এখানকার চাষিদের মূল লক্ষ্য থাকে বসন্ত, ভালোবাসা দিবস ও 21 ফেব্রুয়ারি। অবসরের ঘোষণা দিলেন জাতীয় দলের ক্রিকেটার আব্দুল রাজ্জাক ও শাহরিয়ার নাফিস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্নবিরতির সময় তারা অবসরের ঘোষণা দেন। আব্দুল রাজ্জাক তৃতীয় সদস্য হিসাবে জাতীয় দলের নির্বাচক কমিটিতে এবং নাফিস ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার হিসাবে যোগ দিয়েছেন। করোনায় গেল 24 ঘন্টায় সারা বিশ্বে মারা গেছে 12,000-এর বেশি মানুষ। বিশ্বে মোট মারা গেছে প্রায় 24 লাখ মানুষ। শনাক্ত হয়েছে 10,87,00,000-এরও বেশি করোনা রোগী। সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। শেষ 24 ঘন্টায় সেদেশে মারা গেছে 2,600 মানুষ। এদিন দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হচ্ছে মেক্সিকোতে, প্রায় 1,500।